ওরিয়েন্স বিজনেসে সাকসেস হতে গেলে তিনটাই সিলেবাস আমাদের, 5P, 4 বেসিক্স রুল অর 10 কমিটমেন্ট। এবং 4 বেসিক্স আপনারা সবাই জানেন, আমি বেশি ওটাকে খুলবো না, না তো আপনাদের দিমাগ আবার আউলবল করবে। হ্যাঁ, যে জায়গাটাতে প্রবলেম আসছে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি সেই বিষয়ে আমি শুধু কথা বলবো, রাইট? ইয়েস। আর ইউ এক্সাইটেড? ইয়েস। ফোর বেসিক্সে প্রথম কি আমরা করি, লিস্ট, লিস্ট কতজন আমরা করেছি দেখেন, ঝুট বলবেন না। আচ্ছা, কারোরপতি কতজন হবেন? হাত বাকি নাই আশা করি। ক্রাউন অ্যাম্বাসেডার কতজন হবে? ছবি দিয়ে উঠছে হাত তো, বানিয়ে আর না বানিয়ে হাত উঠাতে তো আপত্তি নেই, কিন্তু অন্তত পক্ষে এই লিস্ট বানার জায়গাতে আপত্তি করবেন, যদি না বানিয়ে থাকেন তো তুলবেন না, যদি বানান তবেই তুলবেন, রাইট? কারণ এখানে এটা কিন্তু আপনার হাতে, ক্রাউন কিন্তু আপনার হাতে নেই এখন, আপনি যদি ক্রাউনের কাম করেন তবেই কিন্তু আপনি ক্রাউন বানতে পারবেন, রাইট? যদি সেই কাজ না করেন আপনি তো আপনি ক্রাউন কোনোদিন আপনি বানতে পারেন না। যদি বেনে যান তাহলে আমার ফারুক স্যারের ডায়লগটা আমি একটু মনে করে গেলাম যে উপরওয়ালা মিথ্যা হয়ে যাবে, বিনা কাম করে যদি কেউ সাকসেস হয়ে যায় তাহলে তো উপরওয়ালা মিথ্যা হয়ে যাচ্ছে না সিস্টেমে। তো যে লিস্ট বানিয়েছেন সেই হাত খাড়া করবেন। আর লিস্ট কতজন আমরা টিমকে বানিয়েছি, মানে লিস্ট বানানো করিয়েছি, লিস্ট 100% করবেন স্যার। আমাদের সিস্টেম অনুযায়ী বলছে 100 লিস্ট করতে হবে, আপনাকে 100 করার দরকার নেই, আপনি 10 করেন, 20 করেন, 5 করেন, 2 করেন, লেকিন করেন লিস্ট। লিস্ট যখন আমরা বানাবো, ফারুক স্যার এত সিস্টেম অনুযায়ী পিপিটি দিয়ে যে আমরা ফ্রেন্ড যাই না, ফ্রেন্ড ভিডিওটা আমি আমার ভাষা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আমার ভাষা দিয়ে। আপনি যাকে চেনেন আর আপনাকে যে চেনে তার নিয়ম নাম আপনি লিস্ট করেন, কে করবে কে করবে না এ আপনার হাতে নেই। যাকে আপনি চেনেন আর যে ব্যক্তি আপনাকে চেনে তার নাম আপনি লিস্ট করবেন। দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস রান হওয়ার উপরে উঠা এই হচ্ছে রাজ। কোথায় গলতি হচ্ছে আপনাদের আমি সেই জায়গাটাতে নিয়ে যাচ্ছি। লিস্ট কমপ্লিট হওয়ার বাদ মানলেন যে আপনি 100 লিস্ট করলেন, 100 জন নাম আপনি লিস্ট করলেন, লিস্ট করার বাদ আপনি যে তাদেরকে কন্ট্যাক্ট এন্ড ইনভাইট যখনই করবেন তখন একটা দিমাগে রাখবেন, ম্যান ফর্মুলা, ম্যান, এম ফর মানি। আমাদের পাতি বাংলা ভাষায় কে কার কতটা ওয়াকাত আছে, একজন ব্যক্তি 6000 ওয়াকাত আছে ওর, ওকে বলছি না 60000 লাগাও না, কামটা দৌড়াইবে ভালো। ওয়াকারণে তার পিছনে আমি পড়ে রয়েছি যে সেই ব্যক্তিটা যদি 60000 লাগাই তাহলে আমার এটা এটা এই হবে। প্রথমে তার ক্যাপাসিটিটা দেখেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে এ ফর অথরিটি, যে ব্যক্তির কাছে আপনি যাচ্ছেন সেই ব্যক্তিটা ডিপেন্ড আছে না ইন্ডিপেন্ড আছে। আজকের ডেটে ধরেন মেহবুব স্যার, মেহবুব স্যার আজকে
11 এ পড়ছে या तो 12 এ পড়ছে তো ও তো ডিপেন্ড আছে বাবা মায়ের কিন্তু ও আমার বন্ধু আমার মন জেগেছে যে তাকে আমি বিজনেস প্রেজেন্টেশনটা আমি দেব সেটা দিতে গেলে তার যারকে যার প্রতি ও ডিপেন্ড রয়েছে তাকে নিয়ে প্রেজেন্টেশনটা অবশ্যই করবে ক্লিয়ার হলো यस আমরা এই জায়গায় কি ভুল করি ও ডিপেন্ড আছে আর ওকে নিয়ে বসে 1 ঘন্টা লগড়াইলাম 1 ঘন্টা সব বুঝতে পাইরেছো কামটা করা যাবে টাকাটা ফটাফট বাহির করো ঠিকই আছে বাপুজিকে জেনে দি টাকা তো বাপুজির কাছ থেকেই তো পাস হবে না আপ যখন বাপুজির কাছে গেল তো কি বলবে ও বোঝে নেটওয়ার্ক মার্কেটিং ও বোঝে ডাইরেক্ট সেলিং কোন নেটওয়ার্ক মার্কেটিং ঝালমুড়ির দোকান দিতে পারিস না চপ পেঁয়াজি বেচতে পারিস না জান না ব্যবসার নাম বলছে তো আমার 14 পুরুষ শুনে নাই যে ওকে ঝটকা লাগাবে আপ যখন ওকে ওর আপলাইন ফোন করবে মানে ওর ওকে যে প্ল্যান প্রেজেন্টেশন করেছে যে আবার ঝামেলাটা ফোন করেছে করছে করছে यस অর নো তখন আপনিও ফেড আপ হয়ে যাচ্ছেন কি ব্যাপার ফোন ধরছে না কেন তো আমরা তো গলতি প্রথমে করে দিচ্ছি তো যদি আমি তার পরিবারকে নিয়ে যদি আমি বসে করতাম অন্তত ওকে এই প্রবলেমটা আসতো আসতো তো নাম্বার 1 প্রবলেম এন ফর হচ্ছে নিড তার জরুরত কি রয়েছে আমি আগে বলেছি নাম যখন লিস্ট করব যাকে আমি চিনি এবং যে আমাকে চেনে রাইট আমি যদি অরুণ বাবুকে চিনি তো আমি তো জানি যে অরুণ বাবু কি কাজ করে আমি তো জানি যে অরুণ বাবুর বাড়ি কোথায় আমি তো জানি যে অরুণ বাবুর ছেলে মেয়ে কটা না ভুল বলছি তো এই সব কিছু যখন জানি তাহলে ওর জরুরত কি রয়েছে এটাও আমাকে জানতে লাগবে তো ওর টাকায় অগাধ টাকা রয়েছে আজকে ডেটে ধরে নেন যে ও লাখপতি রয়েছে ইয়া তো 50 লাখের মালিক আছে কিন্তু ওর কাছে হেলথ গড়বড় আছে আর ওকে গিয়ে আমি বলছি এটা করেন না কেন না রয়্যালটি ইনকাম পায় ফাস্ট ট্র্যাক পায় দিমাগে ঢুকবে ওর ঢুকবে না ই আপনাকে বুঝতে হবে যে তার জরুরত কি রয়েছে তাহলে লিস্ট যদিও বা আমরা করে থাকি লিস্ট করেওছি আর যখন আমি এই জাস্টিতে আমাদের গড়বড়ি হয়েছে এটা ক্লিয়ার হলো আজ থেকে এটা আমি চালাবো আপ কন্টাক্ট অর ইনভাইট বহুতবার ফারুক স্যার বলেছে ফর্ম ভরার কথা তো ফর্ম ভরতে গিয়ে কি হয় তাকে যখন লিস্ট করেছি তার নাম সিরিয়াল ওয়াইজ নাম আছে 1 2 3 4 এইভাবে তার নাম রয়েছে না এই এক নম্বরকে আমি ফোন দেব আমি এক নম্বরকে ফোন দিয়ে প্রথমে আমি যাকে জানি মানলো যে আমি হাসানকে জানি আব হাসানকে ফোন দিলাম তো হাসানকে তো আগে আমি কোনোদিন ফোন দেই নাই মানলাম যে ও আমার মামার ছেলে পিসির ছেলে কাকার ছেলে আবু ফোন ধরে কি বলবে কি আরে হঠাৎ বলবি তো আমার জন্য তো আমি ফোন করেছি এই হঠাৎ খুঁজতে খুঁজতে তোমার নামটা পাই গেলাম তাই ফোন করলাম কেমন আছো এটাই তো স্বাভাবিক ন্যাচারাল ভাবে আমরা যেটা করি যখন আপনি কন্টাক্টে যাবেন ওরিয়েন্স এর প্রফেশনাল লাগাইবেন না ওখানে হ্যাঁ হাসান স্যার কেমন আছেন যদি স্যার লাগাই দিলেন তো একদম একেবারে ন্যাচারাল যেটা আপনি কথাবার্তা বলেন সেটাই বলবেন হ্যাঁ ভাই কেমন আছিস ইয়া তো হ্যাঁ বন্ধু কেমন আছিস যেই ভাষা আপনি ইউজ করেন তারপরে চলে যাব তার পরিবার কেমন আছে বাবা মা কেমন আছে বিয়ে হয়ে থাকলে বউ বাচ্চা কেমন আছে হয়ে গেল আর ও তো আবার উল্টা আমাকেও পুজবে না পুজে না পুজবে আমাকে যখন পুজবে জবরদস্ত করে অ্যানসারটা দিতে হবে এই জায়গা তো আমরা কিন্তু গড়বড় করি মানলেন
আমি অফলাইন, আমার অফলাইন আজিজ স্যার, আমার ডাউনলাইন হাসান স্যার, রাইট? আব আমি হাসান স্যারকে ফোন, দেখেন বিজনেস যদি সঠিক চলে অফলাইন ডাউনলাইন ঠিক থাকে, আর বিজনেস যে গড়বড় হলো তো অফলাইন ডাউনলাইনও গড়বড় হয়ে গেল, বহুত বড় গালতি স্যার, এই গালতিগুলো করবেন না। আমি যখন হাসান স্যারকে ফোন করলাম, ও ফোন ধরে বলছে, হ্যাঁ স্যার বলে খবর সবর, কি আর খবর সবর বলবো, কেন স্যার কি হয়েছে? হ্যাঁ যাকে ফোন করছি কেউ কথাই শুনে না, মিটিং এ ডাকছি কেউ আসতে চায় না, মানে ও তো টোটালটাই ফেড আপ হয়েছে, ওর কথা শুনে আমি তার চাইতেও দশ গুণ বেশি ফেড আপ। যখনই অফলাইন ডাউনলাইন কথা হবে, একদম 100% জোশ নিয়ে কথা হবে, ইয়েস স্যার, স্যার আমি আপনাকে পরে কল করছি, ইয়া তো আপনার সাথে সাক্ষাতে কিছু কথা আছে, আমার দুঃখের যত দুঃখ রয়েছে, আপনি কিস্তি ভরতে পারছেন না, আপনি বাড়িতে চাল কিনতে পারছেন না, একদম তার সাথে গিয়ে সাক্ষাতে কথা বলি, এ বহুত বড় ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আমরা ফোনে এসব কিছু করি, বুঝতে পারছেন তো? এ কোনোদিনও যেন আমরা না করি। আর কি হয়েছে, ও যখনই আমাকে বললো তোরা কেমন আছিস, ভালো আছিস, আপ ও বললো তোর জাগে তুই কি জন্য ফোন করেছিলিস, এই জন্য ফোন করেছিলাম ভাই, তোর সঙ্গে কোনো একটা বিষয়ে আমার আলোচনা রয়েছে, কি বল? আমি তখন ফ্রি আছি, তুমি ফ্রি থাকলে তো হবে না, আমি তো ব্যস্ত আছি, এই জায়গাটাতে বহুত বড় প্রবলেম হয়ে যায়। আপনার আমার কাছে সবার কাছে মোবাইল আছে, মোবাইলে মেমোরি কার্ড থাকে, ও যদি ফুল থাকে আর এক গান যদি লোড করেন তো লোড নিবে নিবে না? প্রবলেম আমরা এই জায়গাতে ক্রিয়েট করে দিই, আমরা করি হাবার দাবারের কাজ, যে জয়নিং হলো, যে মিটিং শুনলাম, আর মিটিং শোনার বাদে তুই কোথায় আছিস, আজকে চলে আসবি, আজ যা মিটিং, আজ যা হইলো না, আর কি বল, মানে হজম করতে পারছি না, ঠান্ডা কুল, ঠান্ডা হয়ে যদি কাজ করেন, ধীর গতিতে যদি কাজ করেন, বুঝে যদি কাজ করেন, 100% রেজাল্ট আসবে স্যার, 100%। আর দেখা গেল যে যাকে আপনি ফোন করছেন, আমি হাসানকে ফোন করেছি, হাসান তার মাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট আছে, হতে পারে তো, আমি তো তাকে চোখে দেখতে পাচ্ছি না। আর আমি যদি বলি, আরে দারুণ বিজনেস আছে জানিস, ওরিয়েন্স গ্লোবাল মার্কেটিং চেন্নাইর ইন্টারন্যাশনাল কোম্পানি, বলে তোর ইন্টারন্যাশনাল তুই কর, আমি আর মার কোম্পানিতে এখন রেডি আছি, বলবে কথা বলবে আমার সঙ্গে, আমার সঙ্গে জুড়বে, কারণ তার মেমোরি পুরা ফুল আছে, ওর মেমোরি ওই দিকে রেডি আছে। তাহলে আমাকে কি করতে হবে, তোমার সঙ্গে আমার জরুরি কথা রয়েছে, তবে আজ হবে না, কবে হবে, কাল ইয়া তো পরশু, কাল দিবে না, পরশু দিবে না, তারপরের দিন দিবে, একদিন না একদিন দেবে। ভারতবর্ষের মাটির মানুষ সবচাইতে চালাক, এ দিমাগে রাখবেন, আর ততটাই ফের বোকা, কেন জানেন? এখনই যদি আমি কাউকে বলি, অরুণ দা আপনার সাথে একটা খুব পার্সোনাল কথা, গেল কি কথা বলেন না, দেখ এখন না গো পরে বলবো, কি কথা যে ছিল, তো খাওয়ারও খাওয়ার যেয়েছে না এখন, হ্যাঁ বলেন না কি ছিল, আমি ভুলে যাচ্ছি, ওই কিন্তু আমাকে মনে করাই দিচ্ছে, দিচ্ছে না তাই না? তো আপনি যখন ওর ভেতরে যখন এই কিউরিয়াসিটি যখন জাগাইবেন না, ওই দিকে বলবে, ধর কাল না আজই দাও না সময়টা, ওই কিন্তু বলবে, কিন্তু আজ আপনি দিবেন না। এই যে ধৈর্য, এই যে পেশেন্স আমরা রাখতে পারি না, উই ডাগো ফোনই মেরে দি না, দোসরা নাম্বারকে ফির লাগাবো, দশ জনাকে ডালি যদি তো দুটা তো জয়নিং হইবে কি স্যার, যার জন্য ক্লোজিং এর লাস্টে কি আছে স্যার, মিটিং ট্রেনিং তো কম করি না, সব জায়গাতে তুই যাচ্ছি, ক্লোজিংটা কেন জবরদস্ত হয় না, গড়বড় হচ্ছে এই জায়গা, হবে না আজকের পর থেকে লিয়ে? আর ইউ এক্সাইটেড? ইয়েস।